আমার নাম তাসলিমা, আমি ময়মনসিংহ জেলা নান্দাইল থানা। আমার অ্যাসিড দেয় 2001 সালে দিবাগত রাত 1:30টার দিকে, মার্চের 31 তারিখ। আমাকে অ্যাসিড দেওয়ার সাথে সাথে সদর হাসপাতালে যায়, ওখান থেকে ময়মনসিংহ জেলা হাসপাতালে নিয়ে আসে। আসার পর প্রথম আলো সাংবাদিকরা আমাকে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে বলে নিয়ে আসে। অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে আমার চিকিৎসা হয়। এই পর্যন্ত আমি 2001 সাল থেকেই আমি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে আছি। তো আমি আসলে আমার বেঁচে থাকার অবলম্বন হয়েছে একমাত্র অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন। তো এখানেই আমাকে একটা পেশার কর্মী ইউনিটে একটা কাজ দিয়েছিল, তো আমি ওটা করতাম। তো করোনাকালীন অবস্থায় আমার চাকরি চলে যায়। তো আমার মতো এরকম অনেকেই আছে যে যারা আমরা অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন অ্যাসিডদগ্ধ ভাই ও বোনেরা আছি, তাদের চাকরি থেকে বঞ্চিত। এখন খুব কষ্টের মধ্যে আছি, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যাকাতের অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পাশে দাঁড়ান।